দেশের কন্টেন্ট ক্রিয়েশন জগতের মোস্ট এলিজিবল ব্যাচেলর তিনি। ভক্ত অনুসারীরা ধরেই নিয়েছিলেন খুব সহসাই বিয়ে করছেন না এই তারকা। তার কথাবার্তাতেও সেই আভাস উঠে এসেছিল অনেকবার, না শেষ পর্যন্ত সেটা তিনি করেননি। নিজের ব্যাচেলর জীবনের ইতি টানলেন এই তারকা, বিয়ে করে শুরু করলেন নিজের জীবনের দ্বিতীয় ইনিংস, বিবাহিত জীবন। বলা হচ্ছে ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরের কথা। গত রবিবার তিনি বিয়ে করেছেন, স্ত্রীর সঙ্গে ধারণকৃত ছবি শেয়ার করে খবরটি সালমান নিজেই দিয়েছেন। তবে সঙ্গীর নাম পরিচয় কিছুই প্রকাশ করেননি, লুকোচুরিই খেলছেন তিনি। আজ মঙ্গলবার সালমান মুক্তাদির নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে তার সঙ্গে এক তরুণীকে দেখা যাচ্ছে। তারা দুজনেই রং মিলিয়ে সাদা পোশাক পরেছেন। ছবির ক্যাপশনে সালমান লিখেছেন, সালমান মুক্তাদির সমাপ্তি 30/4/2023, সারা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী। তাদের বিবাহিত জীবনের শুভকামনা জানাচ্ছেন সবাই। আয়মান সাদিক সহ অনেক তারকাও শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সালমান পরিচয় প্রকাশ না করলেও তার স্ত্রীর পরিচয় পাওয়া গিয়েছে এবং সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তার স্ত্রীর নাম দিশা ইসলাম। 2011 সালে দিশার প্রথম বিয়ে হয়েছিল। এরপর দিশার ঘরে আসে প্রথম সন্তান। 2021 সালে দিশা দ্বিতীয় সন্তানের জন্ম দেন। 2021 সালের মার্চে দিশার ফেসবুকে আপলোড করা ছবিতে তাকে অন্তঃসত্ত্বা দেখা যায়, সেখানেও স্বামীর উপস্থিতি ছিল। এই সময় দিশা ক্যানাডার ওন্টারিওতে বসবাস করছিলেন। 2023 সালের এপ্রিলে সালমানকে বিয়ে করলেন তিনি। তবে এর আগে সালমান মুক্তাদিরকে নিজের ফেসবুকে দিশা বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন। উল্লেখ্য, সালমান মুক্তাদিরের ইউটিউব চ্যানেলের নাম সালমান দ্য ব্রাউন ফিশ। 2012 সাল থেকে তিনি কন্টেন্ট বানিয়ে আসছেন। 16 লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে তার চ্যানেলটিতে। ইউটিউব জগতে দেশের সফলতম কন্টেন্ট ক্রিয়েটর তিনি। বলা হয় তার নির্মিত কন্টেন্ট দেখে কিংবা তাকে অনুসরণ করে দেশে ইউটিউব ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনের জোয়ার এসেছে। তিনি দেশের প্রথম সফল ইউটিউবার, এজন্য অনেকে তাকে এই প্ল্যাটফর্মের কিং বলে অভিহিত করেন। ব্যক্তিজীবনে সালমান মুক্তাদির বেশ খোলামেলা, নিজের সম্পর্কের কথা সব সময়ই অকপটে বলেছেন। জেসিয়ার সঙ্গে তার সম্পর্ক ওপেনই ছিল সব সময়, তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। সালমান বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন, পরিচালনাও করেছেন একটি নাটক।